বেনাপোল ফায়ার সার্ভিসের পক্ষ থেকে 100 অসহায় পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ। আসসালামু আলাইকুম। এমকে টেলিভিশনের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। দেখছি আমি শিউলি। শুরুতেই শুনলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। করোনা বুলেটিন। মহামারী করোনা ভাইরাসের দুর্যোগকালীন কর্মহীন দুস্থ অসহায় খেটে খাওয়া মানুষের সাহায্যার্থে আত্মমানবতার সেবায় বেনাপোল ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্সের নিজ অর্থায়নে 100 পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। 18 এপ্রিল শনিবার সকাল থেকেই বেনাপোলের বিভিন্ন এলাকায় নিজেদের গাড়িতে নিয়ে 100 পরিবারের বাড়িতে বাড়িতে গিয়ে এই খাদ্য সামগ্রী পৌঁছে দেন বেনাপোল ফায়ার সার্ভিস কর্মীরা। বেনাপোল ফায়ার সার্ভিস ইনচার্জ তহিদুর রহমান তহিদের নেতৃত্বে সময়ে উপস্থিত ছিলেন বেনাপোল ইউনিটের চেয়ারম্যান আলহাজ বজলুর রহমান। বেনাপোল ফায়ার সার্ভিস ইনচার্জ বলেন, বেনাপোল ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্সের নিজেদের বেতনের টাকা দিয়ে 100 পরিবারের মাঝে সামান্য এইটুকু সহযোগিতা করার জন্য আমাদের খাদ্য সামগ্রী বিতরণ করেছি। ইফতেখার, করোনা ডেস্ক, এমকে টেলিভিশন। দর্শক, এমকে টেলিভিশন সংবাদে বিস্তারিত জানতে ভিজিট করুন www.mktelevision.net এই ঠিকানায়। এছাড়াও সংবাদ ও অনুষ্ঠানের সব ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন youtube.com/mktelevisionnet এবং facebook.com/mktelevisionpage। শেষ করছি এমকে টেলিভিশনের সংবাদ। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। MK টেলিভিশন।